ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ক্রিয়েশন আমি রুপালি চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আজ আমি যে রান্নাটা দেখাবো এটা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল এই লকডাউন পরিস্থিতিতে বাইরের খাবার তো আমরা খুব একটা অ্যালাউ করছি না কারণ প্রত্যেকেই আমরা চাইছি সুস্থ থাকতে তাই বাড়িতে তো আমরা অনেক ধরনের রান্না করে খাওয়াতে পারবো কিন্তু মিষ্টিটা কিন্তু আমাদের বাইরে থেকেই আনতে হয় তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু মিষ্টি আইটেম চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কোন মিষ্টি আইটেম আমি নিয়ে এসেছি দেখো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শাহি টুকরা এটা কিন্তু হায়দ্রাবাদের খুব ফেমাস একটা রেসিপি আর খুব চটপট কিন্তু এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর খুব টেস্টিও হয় আজ আমি এর মধ্যে একটু বাঙালি আনার ছোঁয়া দিয়েছি চলো দেখে নিই কী কী লাগছে এর জন্য লাগছে পাউরুটি আর কিছু ড্রাই ফ্রুটস আর লাগবে চিনি আর লাগবে বাটার কিছু বেসিক ইনগ্রেডিয়েন্টসই কিন্তু ব্যবহার করছি আর যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল আর আমি এর সাথে নেব একটা বড় আম দুধ দুধটা লাগবেই দুধ ছাড়া কিন্তু এটা হবে না দুধ আমি এখানে আড়াইশো মতো নিয়েছি তোমরা এটা বেশি কমও নিতে পারো তার সাথে লাগছে বাদাম প্রথমে আমি যেটা করবো এটা আমি কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামটাকে কিন্তু আমি প্রথমে কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে তারপর কিন্তু এটার চোকলাটা আমি ছাড়িয়ে এটাকে কিন্তু আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব দেখো আমি একটা কিচেন টাওয়ালের ওপর কাঁচা বাদামটাকে রেখে দিলাম রেখে এটাকে একটু ডলে নিলেই কিন্তু এর অনেকটা চোকলা ছেড়ে যাবে তারপর এইভাবে আমি ছাড়িয়ে নিলাম এইভাবে ঝেড়ে নিলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটতে দিতে হবে আর তার সাথে এদিকে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি আমি এর জন্য স্লাইস পাউরুটিই নিয়েছি দেখো স্লাইস পাউরুটিগুলো এইভাবে দুটুকরোভাবেই কেটে নিচ্ছি তোমরা এইভাবে বড় করেও কাটতে পারো আমি কিন্তু ছোট করে কাটছি আর তোমরা চাইলে ধারগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারো তারপর কিন্তু এটাকে আমি একটু ঘিয়ে ভেজে নিতে হবে আর ওদিকেও কিন্তু আমি বাদামটা ঝেড়ে বাদামটা কিন্তু আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিই আর এবার কিন্তু আমি পারুচটা আর নারকেলটা ঘিয়ে ভেজে নেব দেখো আমি ঘি গরম হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াইতে প্রথমে কুচানো নারকেলটা ভেজে নিচ্ছি নারকেলটা তুলে তারপর কিন্তু এর মধ্যে আমি পাউরুটিগুলোকে এইভাবে ভেজে নেব তোমরা চাইলে তাওয়ার মধ্যেও কিন্তু অল্প ঘি বা বাটার মাখিয়ে পাউরুটিগুলো এপিট ওপিট করে সেঁকে নিতে পারো তাতেও কিন্তু ভালো হয় এইভাবে ভেজে নিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চিনি শিরা তৈরি করছি চিনি শিরাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে দিতে হবে আর এখানে আমার দুধটাও কিন্তু একদম ফুটে তৈরি হয়ে গেছে এর মধ্যে চিনি আর আমি বাদামের গুঁড়োটা মিলিয়ে দিলাম এটা মিলিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একটা গোটা আমের পাল্প মিলিয়ে দিলাম বড়ো একটা সাইজের আমি আম নিয়ে নিয়েছি সেটার পাল্প পার করে এর মধ্যে মিলিয়ে এটা কিন্তু ভালো একটু ফুটিয়ে নিতে হবে দেখো এটা কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার দেখো আমার ফোটানো কমপ্লিট এর মধ্যে আমি ঘি ভাজা নারকেলের খণ্ড কিছুটা দিয়ে দিলাম তার সাথে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর কিছুটা আমি বাটার দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর দেখো এখানে কিন্তু আমার চিনি শিরার মধ্যে আমি পাউরুটিগুলো ভিজিয়ে তুলে নিলাম দেখো বন্ধুরা এটা কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম হয়ে গেছে এবার দেখো পাউরুটিগুলোকে আমি সাজিয়ে নিয়েছি কারণ পাউরুটিও আমার চিনি শিরায় ভেজানো আর দুধটাও আমার কিন্তু একদম কমপ্লিট এবার এর মধ্যে এইভাবে কিন্তু সাজিয়ে দিয়ে দিতে হবে এবার এইভাবে সাজিয়ে তোমার দেওয়ার পর যে দুধটা বাজবে সেটা কিন্তু তোমরা বাটিতে রেখে দেবে দেখতে থাকো আমি এইভাবেই কিন্তু পুরোটা করে নেব এটা একদম ঠান্ডা মানে মিনিমাম ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু মানে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে তাহলে কিন্তু ভালো জমে খুব সুন্দর হয়ে যাবে আর তাতে কিন্তু খেতেও একটা খিরখির ভাব হবে খুব টেস্ট কিন্তু লাগবে দেখো আমার সাজানোটা হয়ে গেছে এবার গার্নিশিংয়ের জন্য আমি এর উপর থেকে কুচানো যে ভাজা বাদাম ছিল সেটা কিছুটা দিয়ে দিলাম আর বাদ বাকি আমি এর ওপর থেকে শুকনো গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি দেখো আমি এক ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি ফ্রিজ থেকে বার করে দেখো কত সুন্দর হয়ে গেছে একদম জমে গেছে পুরো আর দেখো এই যে বাটিতে আমি তুলে রেখেছিলাম কত সুন্দর রঙটা এসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পার দেখো আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হবে আর এইভাবেই কিন্তু তোমরা সার্ভ খুব সহজ কিন্তু রেসিপিটা আর আশা করি তোমাদের এই রেসিপিটা আমার ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকের এই শাহি টুকরা তোমাদের কেমন লাগলো